বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো আছো এবং ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি চাই। আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মানে জলসা। আমাদের বাড়ির কাছে জলসা হচ্ছে, তার কিছুটা অংশ, কিছুটা মুহূর্ত আমি তোমাদেরকে একটু আনন্দটা শেয়ার করতে চাই এবং আর কিছু কথা একটু বলতে চাই তোমাদেরকে, যে এই জলসায় এরা হচ্ছে মুসলিমদের আনন্দ করবে, তাদের প্রভুরা আসবে নাম করতে, তারা মানে ভগবানের নাম করবে, তাদের ভাগবতের কথা, তাদের বইয়ের পাঠের কথা আলোচনা করবে। তাদের পাঠ, আমাদের পাঠ, হিন্দু মুসলিম সবই এক, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান একই বৃন্তে আমাদের তৈরি, হিন্দু ও মুসলিম। কিন্তু একজন ভাই বলছে যে হিন্দু মুসলিম মুসলিম সবাই সমান। সমান তো হ্যাঁ, কিন্তু তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাহলে ওগুলো আর আলাদা হতো না। ওগুলো আলাদা আছে মানে, ধর্মশাস্ত্রে আছে মানে, এগুলোর কিছু একটা মানে অবশ্যই আছে, কিন্তু যেগুলো আমরা জানি না সেগুলো আছে। ওদের তত্ত্বের ভিতরে আগে ঢুকতে হবে, তত্ত্বের বিষয় জানতে হবে, আমাদের তত্ত্বের বিষয় জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে পার্থক্য কী আছে। এখানে যে লাইট দিয়েছে, এখানে এটা জ্বলবে, এখানে এগুলো রাস্তায় রাস্তায় দিয়েছে, এই যে একটা, সেখানে একটা আছে, এগুলো লাইট জ্বলবে দিয়েছে। আমি তো রাত্রিবেলা আসতে পারবো না, আমি ছেলে অসুস্থ, একা ছেড়ে দিয়ে কি করে আসবো, এই জন্য এখন আসছি দেখতে। এটা হচ্ছে ভিতরে গ্রাউন্ড, এখানে রাত্রিবেলা খুব ভালো করে মেলা হবে, আমি তো রাত্রিবেলা আসতে পারবো না, এই জন্য এখন তোমাদেরকে দেখাচ্ছি জলসার কিছুটা মুহূর্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন যতটা ফাঁকা দেখছো তোমরা, কিন্তু সন্ধে হলেই তার থেকে বেশি দোকান বসে এবং এত ভিড় হয় যে এখানে ঢোকার পর্যন্ত রাস্তা পাই না। এখন শুধুমাত্র খেলনার দোকান বসেছে এবং খাওয়ার দোকান বসেছে, এই ফুচকো দোকান আর হচ্ছে জাপান দোকান, এগুলোই বসেছে দেখতে পাচ্ছি। আসার পথে এখানে গাছ কাটা হচ্ছে, তাই এত শব্দ হচ্ছে, দেখো এখানে কতজন লোক, অনেক লোক আছে।